অনেকে প্রকাশ করছে যে লালার বাবা মার বাড়ি বা ওর বাড়ি আমি লিখে দিতে বলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এন্ড আপনারা সবাই কেমন আছেন? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আসলে হচ্ছে আমি অনেকদিন, প্রায় 2 বছর যাবৎ মিউজিক ভিডিও করা গ্যাপ দিছি। এর আগে অনেকগুলো মিউজিক ভিডিও করছি। 2 বছর পর আমি হচ্ছে আকাশ সেন ভাইয়ার গান নিয়ে আসছি, যে হচ্ছে অনেক বড় বড় তারকারা তার গানে অ্যাক্টিং করেছে, যেমন আমাদের মেগাস্টার সাকিব খান ভাইয়াও করছে কবুল করো আমার কুরবানি। ওই সিঙ্গারেরই সং হচ্ছে আমার নতুন একটা যেটা রিলিজ হয়েছে ভাড়াটিয়া হতে চাই, সো ওইটাও মোটামুটি সাড়া পাইছে আপনাদের দোয়ায়। অ্যান্ড খুব ভালো লাগছে, এতদিন পর একটা কাজ করছি ওইটা সফলতা পাইছে। না না না, ওরকম কোনো কিছু ছিল না। আসলে ঝামেলা যেটা, আসলে একটা সম্পর্কে ঝগড়াঝাটি থাকবেই, এটা সবারই ঝগড়াঝাটি থাকে, একটু মন খারাপ হয়, টান দোটানা হয়েছে চলে গেছি, আর ঝগড়াঝাটি হয়েছে আবার মন ভালো হয়েছে আবার চলে আসছি। আচ্ছা, এটা যেহেতু ওর লাইফ থেকে আপনাদের মাঝখানে কনফিউশন আসছে, ওই এটা ক্লিয়ার করবে, তুমি বললে এবার। এই যে ও বলে দিল যে আসলে সবার মাঝখানেই, সব রিলেশনেই ঝগড়াঝাটি মনোমালিন্য এগুলো হয়ে থাকে, সো ওই একটা টপিক ছিল আর কি, তখন বলে ফেলেছিলাম। তো ওটা নিয়ে একটু মনোমালিন্য ছিল, যেটা ও বললাম যে ওর মন খারাপের লিমিটটা অনেক বেশি ছিল, না হলে তো এতদিন কখনো এরকম করেনি, আর এত অ্যাকিউট করেন, মানে এত বেশি মন খারাপ করেনি কখনো। তো এখন আপনি কি মন ভালো? এখন মন ভালো আছে। আসলে আপনারা বিষয়টা যেভাবে প্রকাশ করছে মিডিয়াতে, বিষয়টা আগে আসলে ওরকম ছিল না। বিষয়টা ছিল, অনেকে প্রকাশ করছে যে লালার বাবা মার বাড়ি বা ওর বাড়ি আমি লিখে দিতে বলছি, এগুলো একদমই ফেক নিউজ, এগুলা বানোয়াট ছিল। ও যেটা বলছে, আমাদের একটা নতুন পরিকল্পনা আছে আগামীতে, আমরা দুজন মিলে একটা বাড়ি করতেছি, দুজনে মিলে আমাদের দুজনেরই হবে। সো ওইটা নিয়েই একটু টুকটাক গ্যাঞ্জাম গ্যাদারিং হয়ে গেছিলো, দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সো ওইটাই ও বলছে যে আমাদের এখন হচ্ছে না, হবে ইনশাল্লাহ তাড়াতাড়ি আমরা করে ফেলবো, দুজনে মিলে করতেছি। সো ওইটা কি মানুষ নেগেটিভলি নিয়ে খারাপভাবে প্রচার করছে যে আমি ওর বাবা মার বাড়ি চাইছি বা ওর বাড়ি আমি আমার নামে লিখে নিতে চাইছি, এটা পুরোটাই বানোয়াট। আসলে যারা রোস্ট করে তাদেরকে নিয়ে অতটা বেশি করি না, আমরা এনজয় করি সব কিছু। যারা আমাদেরকে দিয়ে খারাপ মন্তব্য করে বা ভালো মন্তব্য করে, সব কিছু আমরা ভালোভাবে এনজয় করি, কারণ তারা তো স্ট্রাগল করছে। যারা হেটার্স তারা বেশি স্ট্রাগল করে আমার ফ্যানদের তুলনায়, কারণ তারা সবসময় খুঁজে যে মামুন কী করতেছে না করতেছে, লালা কী করলো না করলো, কখন কী হলো না হলো, তারা বেশি খোঁজ খবর রাখে অ্যাজ এ ফ্যানদের তুলনায়। সো তাদেরকেও আমি সমান পরিমাণ ভালোবাসি। আসলে একা যখন ছিলাম, একটা জিনিস কি জিদ্দে ছিলাম, তো অনেক রাগ ছিল, ইচ্ছে করতেছিল যাই মিশে যাই, কিন্তু রাগ বলতেছিল না যাওয়া যাবে না, আরও কিছুদিন থাকতে হবে, মিশা যাবে না। মানে রাগের কারণে, ইগোর কারণে হচ্ছে আমরা হচ্ছে যে অনেকদিন একটু গ্যাপ হয়ে গেছে, না হলে এতদিন গ্যাপ কখনোই ছিল না আমাদের মাঝখানে। আমার আসলে অনুভূতিগুলো আমি সব সোশ্যাল মিডিয়াতে এক্সপ্রেস করে ফেলেছি, অনেক খারাপ ছিলাম ডেফিনেটলি, বিকজ আমরা কখনো আলাদা থাকি না, তো অনেক খারাপ ছিল, অনেক অনেক খারাপ মুহূর্ত ছিল ওটা, অনেক খারাপ মুহূর্ত ছিল।